भाई पौने दस टाइम होना दी आपको देरी क्या ना जलाई ले ले घर से पिया जुगाली डरता नहीं है देरी को ना ऐसा देरी को ना है अरे आओ अरे ऐसे अभी थक गए अभी थक गए अभी মাঝখানে বসা মনি 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 মাঝখানে বসা সব পিসিমা সিরিজ সব কিছু নামবে আছে বাচ্চা হচ্ছে ঘড়ি কাটে পার হচ্ছি হঠাৎ দেখি দুশোটা ওদিক থেকে আসছে একই সব সন্ধ্যা আছে একদম কেনাকাটি করতে গেছি রানা পরে এসে বললে এবার যদি ঝামেলা হয় গুরু আমি গিয়ে সিদ্ধে লিখে দেব এই আসল মা আমি নেই আরে বনির একটা ফটো নেই আরে বনির ফটোটা নেই রানার হাইট হচ্ছে রানা আমি আর রানা কলকাতা গেজেট কিনতে কিছুক্ষণ পর দেখি পুলিশের লাঠি চালাচ্ছে পাঁচু জুতো খুলে ওর মাঝে একটা দালালকে ধরেছে ভাই একটা গেজেট দিয়ে ব্যবস্থা করেছে এবার আমাদের প্রোগ্রাম ছিল সিনেমা দেখতে যাবো হঠাৎ দেখছি কাগজে যে আজকে মাধ্যমিক ট্রেনের মধ্যে ডিসিশন চেঞ্জ জনানা গেজেট নিয়ে গেলে অনেক পয়সা বুঝলি তো দুজনে গেছি গেজেট কিনে কল্যাণীতে আসবো ফার্স্ট এবার গেজেট কিনে যখন এলাম দেখলাম আমার সিদ্ধান্তকে সব রেজাল্ট সব রেজাল্ট আলা বললো বাবুকে বলিস না বন্ধু বান্ধব থেকে তারপর রানা আমি কোনোদিন জীবনে 75 সিনেমা দেখিনি একবারই দেখেছি লাইট হাউসে গেছি খাওয়া দাওয়া করেছি উদুম খাওয়া দাওয়া করে দেখি পয়সা নেই রানা বলে কোনো চিন্তা করিস না 75 সিনেমা দেখবো রানা আমি কিন্তু 75 ওই গলিতে ঢুকতে পারি
যাবে না, তখন রানা বড় বড় চুল লাগে। সামনে দর্জির দোকান থেকে একটা পিন নিয়ে এলো, পিন পিন নিয়ে এসে দাঁতে চিপেছে রানা। সত্যি কথা যে এক ফোঁটা মানে এর মধ্যে জল রানা এরকম পিন নিয়েছে, আর আমাকে বলছে তুই যে আমাকে চিনিস একদম ভুলেও রানা রানা করবি, তুই শুধু আমার পিছন পিছন ঢুকবি। রানা এরকম পিনটা নিয়ে মুসলিম না না আমি বলছি ওর যা উপস্থিত বুদ্ধি না, একদিন একদিন লাইনে দাঁড়িয়েছি ওই মানে আমাদের দুজন ডাকতে শুরু করলাম কি নাম পড়ে যাবে সিনেমার সামনে গেলে হঠাৎ শুরু করে দিলাম, কি হয়েছে কি হয়েছে ভাই, আমার বড়টা ঢুকে গেছে ভেতরে, তাই তুমি এসো না ওইখানে থাকো, আমার চোখের সামনে ঘটনা উঠে তোমরা কি পয়সা চাচ্ছ আমাদের ছবি তুলে তোমাদের নিয়ে আসি সোম আচ্ছা নবমীর দিন তাহলে আবার হবে তো, নবমীর দিন তাহলে ছবি পাঠাও নবমীর দুপুর বেলা এইগুলো মাঝে মধ্যে হয় দীপ্তি শুনে হবে তোরা দীপ্তি বউকে দেখেছিস না আনলো না তো অনেক কচি আমি ভাবি না কিন্তু আমাদের ভেতরটা ঠিক থাকলো, আমাদের সব সময়তেই ওই যে তোমার ওই বয়স হয়ে গেল বুড়িয়ে গেল।